হ্যালো বন্ধুরা, আপনার হোয়াটসঅ্যাপে যদি নাম শো না করে, মানে আপনার যতগুলি নাম্বার রয়েছে প্রত্যেকটির নাম যদি ফটো দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হয়, এক্ষেত্রে যদি নাম শো না করে তাহলে আপনার বড় সড়ো একটা সমস্যা হতে পারে মেসেজ করতে গিয়ে। তো এক্ষেত্রে যদি আপনার হোয়াটসঅ্যাপের নাম শো না করে তাহলে আপনি কি করবেন, এর জন্য আপনাকে সেটিংসে চলে আসতে হবে, আর তার সাথে চ্যানেলটিকে আলতোভাবে সাবস্ক্রাইব করে নিতে হবে। এরপর আপনি নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস নোটিফিকেশন। তো আপনি অ্যাপস যে অপশন রয়েছে এই অপশনটিকে আপনাকে ক্লিক করে নিতে হবে। এরপর আপনাকে এখানে খুঁজে নিতে হবে আপনার সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে। এরপর এখানে আলতোভাবে টাচ করবেন, করে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন। তো আপাতত আপনাকে পারমিশনগুলিকে একবার যদি অফ থাকে তো আপনি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে, ঠিক আছে, মানে এখানে যে পারমিশন রয়েছে কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টস যে পারমিশন, এই পারমিশনটিকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তাহলেই আপনার যে সমস্যা, এই সমস্যাটি আশা করছি সমাধান হয়ে গেছে। এর পরেও যদি সমাধান না হয়ে থাকে তাহলে আপনাকে একবার হলেও আপনি স্টোরস যে অপশন দেখতে পাবেন, এই স্টোরস অপশনটিকে একবার ক্লিয়ার ক্যাচ করে নেবেন, ঠিক আছে। তবে ক্লিয়ার ডাটা করবেন না, এক্ষেত্রে ক্লিয়ার ডাটা করলে আপনি যতগুলি মেসেজ করেছিলেন, মানে চ্যাট করেছিলেন, প্রত্যেকটি কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তবে আপনি একবার ক্লিয়ার ক্যাচ করে নেবেন, তো ক্লিয়ার ডাটা করার প্রয়োজন নেই। তবে অত্যন্ত যদি প্রয়োজন হয় তবে একবার ক্লিয়ার ডাটা করে নিতে পারেন, তবে আমার মনে হয় সমাধান হয়ে যাবে ক্লিয়ার ডাটা না করলেও। তো এইভাবে কিন্তু আপনার যে সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, বাই বাই।